তো আমরা সাবরুমের উদ্দেশ্যে যাচ্ছি সবাই। আমি, মামুনি, তারুশ, মা, বানস রায়। সাথে যাবি? আলে যাবে, দরজা কে লাগাইব? দরজা তো লাগিয়ে দি, ফোনটা ঠিক করে ধরতেও পারতেছি না। এবার ধরলাম। হ্যাঁ চল আয়। নিচে দিদি নিচে দাঁড়িয়ে আছে। অফিস থেকে এসছে, দিদিকে চাবিটা দিয়ে আমরা যাবো, আর দিদির ঘরের চাবি আমাদের কাছে। দিদি অফিস থেকে এসে পড়েছে এই তো। আমরা যাচ্ছি এখন দমদমা থেকে সাবরুম। আমাদের দুজনের ফোন নিয়ে গেছিল হাত থেকে পরে, তো ফোন ছিল না বললে হয় না, ছিল কিন্তু ফোন ভেঙে গেছিল, ক্যামেরাটা মানে ঠিকঠাক কাজ করছিল না। এই নতুন ফোন নেওয়া হলো, আবার আমরা ব্লগ স্টার্ট করলাম আজকে থেকে। আমরা রোজ একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। ত্রিশ পৌঁছে গেছে, এটা তার কাঠের বেড়া, এটা ইন্ডিয়া সাইট। এই সাইডে গাড়ি ঘোড়া এখনো অ্যালাউ করেনি। মামুনি প্রথম এসছে সাবরুমে।
যদি সেইদিন মুচু বীজ না আসতে আজকে আমাদের বিয়ে হতো ঠিক না তো বন্ধু পেয়ে গেছে উনি বন্ধু পেয়ে গেছে ওনার হয়ে গেছে আমরা যাচ্ছি সামনের দিকে দেখো মামনি এদিকে দেখো আম গাছটি আম বাগান করছে দুজনের গল্প শেষই হয় না শেষই হয় না এখানে অনেক মানুষ আছে এখানে বারো দিন মেলা হয় কিন্তু এই বছর হয়নি করোনা কোভিড এর জন্য করোনা এখনো নাকি বাংলাদেশের ওই এই সাইডে হলো ইন্ডিয়ার ওই সাইডে হলো রামগড় তো রামগড়ে নাকি কোভিড শেষ হয়নি তার জন্য এই বছর হয়নি লাগছে Thank you.
চলে আসলাম, এখন ঘোরাঘুরি শেষ, বাজে হলো 7:45, বেশিক্ষণের জন্য যাইনি, 2 ঘন্টা ঘুরলাম। আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতেও গেছিলাম, খুব মজা হলো, আজকে ঠাকুর বাড়ি দর্শন করলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই থাক, তোমাদের সাথে পরে আবার দেখা হবে, টাটা।